গুড মর্নিং টু মাই অল ভিউয়ার্স, পৌশালী ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা ব্লগটা এখন থেকে শুরু করছি, প্রায় 9টা বাজে, রেডি হয়েছি কারণ একটু বাজার যাব বলে। বাজার যাব, কালকে পিকনিকের মাংস, কলা আর মিষ্টি ফিষ্টিগুলো নিয়ে আসবো। আমি আর নীলু যাচ্ছি এখন, তো সেই জন্য এখন নিচে জলখাবারও খানিকটা করে রেখে গেছি, যে যতটা হয়ে যায় আর কি। আজকে আবার নীলুর বাবা মাও আসবে, তো আজকে সারাদিন কী কী করছি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব, তোমরাও দেখতে থাকো আর কেমন লাগছে অবশ্যই, আর কেমন লাগছে সেটাও অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাও। তো চলো দেখতে থাকি আজ সারাদিন আমরা কী কী করছি। বাজার থেকে ঘুরে চলে এসেছি, এবার মাংস টাংস ধোবো, লুচি তরকারি হবে। মামার মামাকে সব মেখে দিয়ে গেছিলাম আর তরকারিও করে রেখেছিলাম, তো মামাকে বলেছিলাম খালি ওইটুকু করতে, তারপর আমরা আসছি। দাঁড়াও দেখাই তোমাকে, কারেন্ট চলে গেছে তাই তোমাদের রান্নাঘরের কিছু জিনিস শেয়ার করতে পারছি না। তো এখন আমরা লুচি আর তরকারি করছিলাম, তার সঙ্গে চা, তাই খাবার নিয়ে, সুমনের খাবার নিয়ে চলে এসেছি। আজ সকালের জলখাবার, হ্যাঁ, কি আছে এখানে? লুচি, আলুর তরকারি, এটা ও দুটো আলু আচ্ছা আচ্ছা, অ্যাকচুয়ালি এটা আমাদের তিনজনের আছে, ও আমার আর আদির, ঠিক আছে। আজ সকাল থেকে কারেন্ট চলে গেছে আর কোনো কাজ ঠিক করে হচ্ছে না, দেখো সব অন্ধকার অন্ধকার হয়ে গেল। তো জানি না, আমার ল্যাপটপে এরকম নিয়ে বসেছি, এডিট করব কি করে করব বুঝতে পারছি না। আমরা আজকে, আমি আর নীলু গিয়ে এইমাত্র মাংস কিনে নিয়ে এসেছি, তো কাকা বলে রেখেছিল সঙ্গে কলা কলা আর মাংস সব কাকা বলে দিয়েছিল, আমরা খালি গিয়ে সব নিয়ে এসেছি। তারপরে এটা এখন আমাকে বলেছে খালি প্যাকেট থেকে বার করে রাখতে, নীলু এসে ম্যারিনেট করবে। মাম্মা আজকে এঁচড় কাটতে বসেছে, এই কাটাগুলো মাম্মার খুব ফেভারিট, হ্যাঁ না মাম্মা? মাম্মার এঁচড় কাটতে খুব ভাল লাগে না মাম্মা? মন ভরে যায় মাম্মার, হ্যাঁ মাম্মার খুব পছন্দ মতো। আর এদিকে যমজবাবু ঘুম দিচ্ছে। এই দেখো বারান্দাতে কতগুলো কাগজ ফুল গাছ লাগিয়েছিল, কিন্তু এখানে কত জায়গা, আমি তো ওখানে জায়গাই পাই না কলকাতায়। দেখো কতগুলো গাছ লাগিয়েছিল, সব গাছগুলো হয়নি, অর্ধেক গাছই মরে গেছে। তো অ্যাকচুয়ালি এখানে দেখো আমাদের বারান্দায় তো অনেক জায়গা, তো এখানে ফুল গাছ ঠিকঠাক লাগালে প্রচুর গাছ লাগানো যায়। কারেন্ট আজকে সেই সকালবেলা গেছে, এখনো পর্যন্ত কারেন্ট আসেনি, বিশেষ করে রান্নাঘরটা পুরো অন্ধকার হয়ে আছে, যে তোমাদের সব জিনিসটা দেখাবো সেটা দেখাতে পাচ্ছি না। তো আমি তাও একবার চেষ্টা করছি, দেখো কি হয়, মনে হয় না কিছুই দেখাতে পারবো। এই যে এদিকে ডাল বসানো হয়েছে, ভেজ ডাল, এদিকে ছানার বড়াটা নীলু সকালবেলা উঠে ভিজিয়ে রেখে গেছে, ছানার বড়ার তরকারি হবে। আর আজকে সকালবেলা বললাম না লুচি হয়েছিল, সেই লুচি এখনও সবার ডিস্ট্রিবিউশন চলছে, হ্যাঁ। আর ওদিকে বসিয়েছি হচ্ছে বেগুন ভাজা, এখনও লুচির সঙ্গে বেগুন ভাজাটা পুরোটা কমপ্লিট হয়নি, বেগুন ভাজাও চলছে। আর এদিকে এখন আমি ওই ছানার বড়ার জন্য আলু কেটে আলুটা সেদ্ধ করতে বসালাম, এদিকে মটরটা সেদ্ধ হয়ে গেছে, রাত্রিবেলা কাবলি ছোলা হবে, আর এই অবধি আপাতত হয়ে রয়েছে। তাও মোটামুটি আশা করছি তাড়াতাড়ি রান্নাটা শেষ হয়ে যাবে আজকে, কিন্তু যদি কারেন্টটা না আসে ওই জন্যই বিপদটা হয়েছে। দেখি কারেন্টটা না এলে মশলা টশলা ঠিক মতো বাটা যাচ্ছে না, তো বাটা না গেলে রান্না, মশলাটা বাটা না হলে রান্নাটা করতে একটু দেরি হবে, না হলে মোটামুটি আজকে সব কমপ্লিট। দেখে আসি যে আজকে ব্রুনো আর পিঙ্গো কী করছে। এইমাত্র ব্রুনোকে দেখলাম যে ব্রুনো বাগানে ঢুকেছিল, তো বাগান থেকে তারপর বেরিয়েছে কি না জানি না, এখানে এসে সারাদিন তো বসে থাকে মা আর বিটিতে, এখন কালকের থেকে রাগ হয়েছে, দেখো দরজায় নেট লাগিয়ে দিয়েছি না, যে দুজনে ঢুকতে পাচ্ছে না। এই দেখো, এই দেখো ব্রুনো আর পিঙ্গো বাইরে বসে আছে, এবার ঢুকতে পাচ্ছে না, দেখো কেমন কাণ্ডটা করছে, খালি দেখো দুজনেই বসে আছে। এই যে আর ব্রুনো কোত্থেকে এইসব নোংরা পত্র নিয়ে আসে, নিয়ে এসে এইখানে বসে বসে খাবে আর নোংরা করবে, এটাই হচ্ছে ওর কাজ। ব্রুনোটা আজকে খুব বদমাইশ হয়েছে, আর ও চিরকাল কিন্তু খুব ভালো, মানে ব্রুনো, এইটা হচ্ছে ব্রুনো আর ছোট ওর বাচ্চাটা হচ্ছে পিঙ্গো, তো ব্রুনো না বন্ত কুকুর না পাওয়া যায় না, মানে এত ভালো, মানে ওয়েল ট্রেন্ড রাস্তার কুকুর যেরকম হয়, মানে না এটা হয় না। এই দেখো রাস্তায় বাইরের কুকুর এসে পটি করে দিয়ে যায়, ও কিন্তু রাস্তায় পটি করে না, ও গিয়ে ওই বাইরের পাশের গলিতে গিয়ে পটি করে, মানে খুব ভালো ব্রুনো। কিন্তু কোত্থেকে এসব নোংরা নিয়ে এসছে নীলু। এবার নীলু এটা লুচি, দেখি ওদের খায় কি না,
আর কাকু একেবারে পিকনিকের ড্রেস পরেই চলে এসেছে, যে পিকনিকে কাকুই এসছে। আর এই যে কাকিমাও চলে এসছে, সঙ্গে আমাদের জন্য ফেভারিট দই বড়া নিয়ে এসছে, বলেছে আমি বাবা বাচ্চা। এইটাই সব থেকে ভালো সময় ছিল, তাই আমি সেটাও শেয়ার করলাম। এতক্ষণে দেখতে পাচ্ছ যে কারেন্ট এসছে, তার মধ্যে আজকে বলেছিলাম যে শনিবার নিরামিষ করব, ছানার বড়া টড়া সব অ্যারেঞ্জ করা হলো, বাবা তার মধ্যে মাছ নিয়ে এসছে। আর মাম্মা মাছটা ভেজে রেখেছি, মাম্মা বললো তাড়াতাড়ি করো, কারণ কি নীলুর বাবা মাও চলে এসছে। এবারে সর্ষে বাটা দিয়ে, এখন সর্ষেটা বাটা হলো, কারেন্ট এলো বলে মিক্সিতে সর্ষেটা বাটা হলো, এখন টমেটো কাটবো, কেটে এবার সর্ষে বাটাটা বানাবো। আর বাকি সব রেডি হয়ে গেছে, দেখো ছোলা রাত্রির জন্য কাবলি ছোলা পনির দিয়ে সেটাও রেডি হয়েছে। এই যে এখানে সর্ষেটা এ করেছিলাম সেটা, আর এটা ভেজ ডাল, এখানে বেগুন ভাজা, আর এই যে স্পেশাল নীলুদের বাবার ওখানে এটা খুব ভালো পাওয়া যায়, কিন্তু আনতে গিয়ে অনেকটা দূর থেকে আসছে, সেই পাকুর থেকে একটু ভেঙে গেছে, কিন্তু পোস্তর মিষ্টি যেটা খুব ফেভারিট আমাদের বাড়িতে সবার। আর আজকে বাবুই এসছে, মাম্মা যাই রান্না করুক ওরম ভাবে দেখতে লাগছে, হয়তো তোমাদের কেমন লাগছে আমি ঠিক বুঝতে পারছি না, কিন্তু মাম্মা একটু একটু খুন্তি নাড়লেও যেন সেই রান্নাটা এত ভালো খেতে হয়, ওই জন্য আমরা অনেক সময় বলি যে ঝাল হলে মানে সর্ষে বাটা দিয়ে হলে মাম্মা সর্ষে বাটাটা করবে, তাহলে খুব ভালো হয় খেতে। আমি সর্ষেটা বেটে দিই, মাছটা ভেজে দিই, তারপর টমেটো টমেটো কেটে রেডি করে দিই, মাম্মা তারপর নাড়ে। মধ্যে কথা, আমি সব থেকে ভালো হেল্পার হই, তাই জন্য কালকে পিকনিকে আমাকেই সবাই হেল্পার হিসেবে বেছেছে। এতদিন হাতে করে ধরে করা হতো, তো আজকে এই ট্রাইপড কিনে ট্রাইপড দিয়ে আজকে ব্লগিং করা হচ্ছে। এই দেখুন আমাদের কাকু চলে এসছে, আসলে এই জন্যই কিনে আনা হয়েছে, কাকু রান্না করবে, কাকু যেটা রান্না করে হেভি বানায়, তো কালকে এই জন্য তোমাদের শেয়ার করবো বলে স্ট্যান্ড ছাড়া তো করতে পারবো না, ওই জন্য স্ট্যান্ডটা কিনে নেবে, তাই জন্য সবটা আনা কাকু। কালকে একদম জবরদস্ত পিকনিক, সব অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে, আর আমি এখন গিয়ে বাসন কোসন সব অর্ডার দিয়ে এলাম, বিকেলবেলা সব দিয়ে যাবে, তো চলো দেখতে থাকো আমাদের আজকে সারাদিনে আরো অনেক প্রোগ্রাম আছে। অনেক বেগুন এনেছে, আপনার ফ্রেশ বেগুনটা, তাহলে বেগুনিও, হ্যাঁ হ্যাঁ বেগুনি মুড়ি, হ্যাঁ 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 হ্যাঁ। আরে কাকু তোমার মেয়ে বলছে আমি দুজনকেই দেখবো সন্ধ্যাবেলায় মুড়ি খেতে পারে নাকি, চারটের সময় খেয়ে সন্ধ্যাবেলায় তারা আমার মুড়ি নিয়ে বসতে পারে, একদম বসবো বাড়ির খাবার মতো খাবো, এরকম খাবো না, না দেখবো নাকি সকাল থেকে খাসির মাংস টাংস দিয়ে আবার রাত্রিরে ছাতুর কচুরি নাকি আবার কোথায় পিকনিক, সোমবারে অবধি একেবারে সামনের মঙ্গলবার, আমি তো বললাম
আমার হেল্পার ঠিক আছে, আমার হেল্পার আমি কিন্তু আমি শেল্টার নিয়েছি যে আমার একটা শেল্টার তো সেটা তো কাকুর পাশে হেল্পার হেল্পার আরে না মানে দেখো মেইন শেপের কাছে একটা ছোট শেপ লাগে তো হ্যাঁ ছোট শেপে আচ্ছা আমার বাবা কিন্তু মার দেখো আমি স্নান করতে যাচ্ছি আর এদের দুজনের কাজ দেখো মোবাইল নিয়ে বসে পড়েছে গেম খেলতে যেটা আমার একদম পছন্দ নয় অবশ্য আদি মোবাইলে খুব বেশি গেম খেলে না মানে সপ্তাহে হয়তো একদিনও বসলো কি বসলো না মানে সেটা গুণেও বলা যাবে যে আদি মোবাইলে সারা সপ্তাহে কবার গেম খেলেছে মানে একবারও হয়তো বসেই না হ্যাঁ আজকে এক মাস পরে কারণ ওর ফোনে গেম খেলা অত পছন্দ নয় আর আমি খেলতেও দিই না তো আর আর পুচুবাবু আমাদের কার্টুন এক্সপার্ট কত রকমের কার্টুন হয় কি কি হয় সব ক্যারেক্টারের নাম পুচুবাবু সব জানে কেন কি পুচুবাবু এখন অনেক ছোট আর পাকুরের দাদু সব জিলিপি সিঙ্গারা সবই আমরা খাবো সব এনেছে কত কিছু এনেছে চলো ছাদে যাই গিয়ে দেখি সব কি করছে দেখো সব বাচ্চারা ছাদে উঠে কি কাণ্ডটাই করছে এই দেখো সব প্লেন বানাচ্ছে এই দেখো হনুমান এই যে প্লেন বানানো চলছে আর ওই দেখো আজও ওখানে এই দেখো কেমন প্লেন বানাচ্ছে দেখো এই যে এদের শুধু সারাদিন এই প্লেন বানানো আর ছোঁড়া আর এখন ছাদের রোদটাও খুব সুন্দর তো ওই ওই দাদারাও সব ঘুরছে আর ছাদে জামা কাপড় আছে সব মেলা আর কালকে এখানে ছাদে পিকনিক হবে তো এইরকম অল্প অল্প রোদ থাকলে এই পিকনিকটা খুব ভালো হবে তো যাই হোক এইরকম ঠান্ডা ঠান্ডা হালকা রোদ আর একটুখানি ওপরে কিছু সেরকম দরকার পড়লে একটু কাপড় টাপড় টাঙিয়ে নেওয়া হবে তো চলো কালকে খুব মজা করে পিকনিক হবে আর এই দেখো এদের এখনো প্লেন বানানো শেষ হয়নি এখনো চলছে প্লেন এবার প্লেন বানিয়ে ছুটবে কোথায় ছুটে দেখি কই হয়েছে তোদের প্লেন চলো দেখি ওর প্লেন বানানো এই দেখো এবার যে প্লেন বানানো হয়ে গেছে ছুটেছে দেখো পাগলামি প্লেন যায়ও না কিছুই না কি প্লেনের ছিঁড়ি এই যে এই তোর প্লেন কই বাবা সেটা কি প্লেন হয়েছে দেখি দেখি কি প্লেনটা বানিয়েছিস দেখি বাবা ডিস্কো প্লেন ওই দেখো ওই দেখো ওদের প্লেন কই ছোট পুরে সাবাস এই ওদের হচ্ছে খেলা তো চলো এখন এইসব দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে তো এখন খাওয়ার সময় হয়ে এসছে নিচে খাবার আনতে গেছে পৌঁছালি তো খাবার এলেই তবে এরপরে খেতে বসবো তারপর একটু রেস্ট নেবো তারপরে বিকেল থেকে আবার চলবে তো এখনও আমি ভিডিও আজকের ভিডিও তোমাদের আপলোড করতে পারিনি এখনও ভিডিও রেডি হয়নি তো চলো তাড়াতাড়ি শেষ করি এই দেখো আমাদের ঘরে চাঁদের হাট বসেছে আর এই যে আমাদের পার্থদা এখনো ব্যাচেলার আছে যদি কেউ কারো কাছে মেয়ের সন্ধান থাকে তাহলে সেই পার্থদাকে আমাদের বুক করতে পারো পার্থদাকে দেখতে কিন্তু খুব সুইট এই দেখো একদম সুইট দেখতে রোগা পড়া পার্থদা আর দেখো ঘরে পুরো চাঁদের হাট বসে গেছে কাকু আর পুচু ওদিকে এদিকে আমার বাবুই আর এদিকে হচ্ছে পার্থদা প্লিজ তোমরা যদি কারোর কাছে মেয়ের সন্ধান থাকে আমাদের পার্থদার জন্য অ্যাপ্লাই করে দিও আর কমেন্ট বক্সে অ্যাড্রেসটা জানিয়ে দিও আর পার্থদা এখন দই বড়া খাচ্ছে হ্যাঁ ছেলে আমাদের কামাউ বাচ্চা প্লাস ছেলের নিজস্ব একদম সুপার ফাস্ট মানে কি সবকিছু পার্সোনাল আছে হ্যাঁ সবকিছু পার্সোনাল আছে হ্যাঁ মানে প্রপার্টিটা পার্সোনাল আছে পার্থদা মুখটা একটু ভালো করে দেখো হ্যাঁ ফর্সা আছে আর মাথায় দেখো অনেক ঘাপসা চুল আছে ভর্তি খুঁজে মাথা টাকলা তা নয় এই দেখো এত উত্তর মজো চলে এসছে বিচার নাই হ্যাঁ দেখো পার্থদা পুরো ফর্সা আছে কোনো প্রবলেম নেই আর মাথা চুলও পাকা নেই মাথায় কোনো উইগো পরে নেই মাথা ভর্তি চুল আছে এমনি তো অনেক কড়া কেটে দেখি কমেন্ট করো আমাদের ছেলে চল্লিশ হাজার টাকা পার মান্থ
তার বেশিও আছে সেটা ছুপিয়ে রাখা থাকে। তারপরে হোয়াইট মানিটা বললো, ব্ল্যাক মানিটা বলেনি। তো যাই হোক, পার্থদাকে তোমরা যদি কারোর ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানিও, আর পার্থদা বিয়ের জন্য মেয়ে খুঁজছে, প্লিজ প্লিজ প্লিজ। তো চলো, ভিডিওটা আমি আজকের মতো এখানেই শেষ করছি। কালকে দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে রাখা বেল আইকনটিকে প্রেস করে দাও নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকে এই পর্যন্তই, টাটা বাই বাই, গুড নাইট।